আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম দিয়ে তো আমরা নানা রকম আচার তৈরি করে থাকি, সেই সাথে কাঁচা আম বা পাকা আম দিয়ে আপনারা চাইলে এভাবে ম্যাঙ্গো জেলি বা ম্যাঙ্গো বারগুলোও তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে আমি তিনটি কাঁচা আমকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই তিনটি আমের ওজন 850 গ্রাম। এবার এই আমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে একবারে মিহি করে নিতে পারেন। আমি একটু বড় করেই কেটে নিচ্ছি, কারণ এগুলো সিদ্ধ করার পরে এমনিতেই গলে যাবে, তাই বড় করে কাটলেও খুব বেশি সমস্যা নেই। সবগুলো আমকে আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, একটু মিশিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দিয়ে দিলে আম থেকেও আবার পানি উঠবে, তখন এগুলো জাল করতে সময়টা বেশি লাগবে। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। মাঝে একবার এগুলোকে উল্টে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং সবগুলো আম খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই আমগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট জাল করলেই হয়ে যাবে। আমি আবারও ঢেকে রেখে দিলাম। অন্যদিকে একটি বাটির মধ্যে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে যে ট্রের মধ্যে আমি ম্যাঙ্গো জেলিগুলোকে সেট করব, এর মধ্যে সামান্য একটু তেল খুব ভালো করে ব্রাশ করে একটা সাইডে রেখে দিলাম। প্রায় 7-8 মিনিট পরে আমার এই আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে যদি পানির পরিমাণ বেশি দিয়ে দেন তখন কিন্তু অনেক সময় পর্যন্ত জাল করতে হবে। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি দিলাম। এবার একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা আমগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন, বা এভাবে সিদ্ধ করার পরে যদি ব্লেন্ড করেন আমগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করবেন, না হলে অনেক সময় ব্লেন্ডার কিন্তু ব্লাস্ট হতে পারে। আমি একেবারে মিহি করে নিয়েছি। এবার এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। বিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। জালটা কিন্তু এখন মিডিয়ামেই আছে, আর আমি যখন ব্লেন্ড করে নিয়েছি তখন জালটাকে বন্ধ করে রেখেছিলাম। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম এগুলোকে আবারও একটু মিশিয়ে পুরো মিশ্রণটাকেই দিয়ে দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে এগুলো এক জায়গায় দলা হয়ে যাবে, তখন কিন্তু আর এগুলোকে ঠিকমতো মেশানো যাবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ গ্রিন ফুড কালার, এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন যে এরকম ঘন হয়ে আসবে। এরকম ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে সরাসরি ট্রের মধ্যে ঢেলে নিতে হবে, এ কারণেই ট্রেটাকে কিন্তু আগেই রেডি করে রাখতে হবে। আর এই ম্যাঙ্গো জেলির মধ্যে অবশ্যই অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। সেট করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার জন্য। এ করে খুব ভালোভাবে সেট হবে। আর বাকি যেগুলো ছিল এগুলোকে আমি একটি আইস ট্রের মধ্যে নিয়ে এগুলোকেও রেখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর মধ্যে সেট করে নিতে পারেন। ফিরে আসছি এগুলো পুরোপুরি সেট হওয়ার পর। আমি প্রায় 1.5 ঘন্টা পরে এগুলোকে বের করে নিয়েছি। এবার চাকুতে একটু তেল লাগিয়ে নিয়ে কেটে নিচ্ছি। চাকুতে তেল লাগিয়ে কেটে নিলে এগুলো সহজেই কেটে যাবে, চাকুর সঙ্গে আর লেগে যাবে না। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কেটে নেবেন। আমি স্কোয়ার করে কেটে নিলাম। একটি ম্যাঙ্গো বার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালোভাবে সেট হয়েছে। এবার আমি এগুলোকে ডেসিকেটেড কোকোনাট বা শুকনা নারিকেলের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি, এটা একেবারেই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। আমি ভিডিওতে দেখাচ্ছি এ কারণেই দিচ্ছি, আপনারা কিন্তু
শুধু ম্যাঙ্গো বারগুলোকে সার্ভ করে দিতে পারবেন। আমি অর্ধেক ম্যাঙ্গো বারগুলোকে নারিকেলে কোট করে নিয়েছি আর বাকি অর্ধেকগুলোকে আমি নর্মাল অবস্থায় রেখে দিয়েছি। আর যে আইস ট্রের মধ্যে সেট হতে দিয়েছিলাম এগুলো দেখুন কত ভালোভাবে সেট হয়েছে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো এই ম্যাঙ্গো জেলি বা ম্যাঙ্গো বারগুলোকে সার্ভ করবেন। বাচ্চারা তো এই ম্যাঙ্গো বারগুলো বা ম্যাঙ্গো জেলিগুলোকে অনেক পছন্দ করবে, শুধু বাচ্চারাই নয়, এইগুলো বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এক পিস খেলে কিন্তু খাওয়া থামানোই যাবে না। আর এই ম্যাঙ্গো জেলির মধ্যে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, বিট লবণটা দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তবে এটা একটু টক, একটু মিষ্টি, একটু বিট লবণের স্বাদ, এটাতেই কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর দেখলেন তো কোনো প্রকার আগার আগার জেলেটিন বা চায়নাগ্রাস ছাড়া কত সহজভাবে এই ম্যাঙ্গো জেলিগুলো তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।